পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ফোনে যে গেম খেলা হয় সেটার জন্য কি টাকা পয়সা লাগে? না, নরমালি তো লাগে না। কিন্তু হঠাৎ তুমি এই প্রশ্ন কেন করছো? কিছু হয়েছে? আহ, বলোই না। মানে এমন কোনো গেম আছে যেটা টাকা ছাড়া খেলা যায় না? হ্যাঁ, আজকাল এরকম কিছু ভুলভাল খেলা হচ্ছে বটে, ওই ফোনেই খেলা যায় এগুলো। তুমি জানো এসবের ব্যাপারে? একটু বলো না। দেখো গৌরি, এগুলো না ওই গেমের নামে এক এক ধরনের স্ক্যাম বলতে পারো, খুব একটা ঠিক জিনিস নয়। এই এরা কি করে যে গেম খেলার নেশাটা ধরিয়ে দেয়, স্পেশালি ইয়াং জেনারেশনের। তারপর প্রত্যেকটা লেভেল খেলার জন্য টাকা চার্জ করে, আর লোকজনের এমন নেশা ধরে যায় যে খেলার জন্য টাকা দিতেও থাকে। এগুলো এক ধরনের লোক ঠকানোর ব্যবসা বলতে পারো। একে চিকু, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো আমার সাথে গল্প করবে, চলো। না না, এখন হবে না, আমার টিউশন আছে। তার মানে কেউ চিকু বাবুকে এভাবে ঠকাচ্ছে গেমের নামে। এতদিন পরে এসেছো, তাও ফোন 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 ফোন, এরপরে কিন্তু ফোন এলে আর ধরতে দেবো না বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আমি একটু রুমে যাচ্ছি। হ্যাঁ, আমার মাথাটা না খুব ধরেছে, আমি রুমে গেলাম। আরে যা বাবা, এই মেটার আবার কি হলো? ওর না আজকাল খালি মুড সুইংস হচ্ছে, বুঝলি তো? বলা থাক না, হয়তো সত্যি ওর মাথা ব্যথা করছে, রেস্ট নিক না। আচ্ছা, আমি বলছি যে খুব টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিই, আমি শুয়ে আসি। আসি। সিনেমার টিকিট 3 দিন আগের, এইখানটাতে তো সূর্যদাদা বসেছিল। তার মানে সূর্যদাদার পকেট থেকে কোনোভাবে পড়েছে, তার মানে তারা একেবারে ঠিক কথা বলেছিল। ছোট পিপি, তুমি পিসিমণিকে দেখে এত অবাক হচ্ছ কেন? পিসিমণি তো কলকাতাতেই ছিল। সূর্যদাদা আজ এসেছে এটা মিথ্যে বলেছে, কিন্তু কেন? কি লুকাচ্ছে সূর্যদাদা? মা গো, কি হচ্ছে বলো তো আমাদের পরিবারে? আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বিপদের ঘন মেঘ ঘনিয়ে উঠেছে। এতগুলো সমস্যা আমাদের পরিবারে আগে কখনো আসেনি মা। একদিকে মনে হচ্ছে চিকু বাবু কোন একটা খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে, আবার অন্যদিকে মুক্তা দিদি কার সঙ্গে সম্পর্কে আছে সেই বিষয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে মা। সূর্যদাদা, আমি নিশ্চিত মা, সূর্যদাদা পলা দিদির কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। সিনেমার টিকিট তার প্রমাণ। কার সঙ্গে সূর্যদাদা সিনেমা দেখতে গেছিল? মা গো, এই সবকিছু ভাবলে আমার খুব ভয় করছে গো। এই পরিবারটা অনেক কষ্টে সুখের মুখ দেখেছিল, আবার না সবকিছু ছারখার হয়ে যায়। বিপত্তারিণী পুজোর অষ্টমীতে বড় করে পুজো হবে, তোমাদের কি করতে হবে ভালো করে বুঝে নাও। এই মন্দির পুরো ফুল দিয়ে সাজাতে হবে, ভক্তদের বসার ব্যবস্থা এমন ভাবে করতে হবে যাতে যাতায়াতের পথ খোলা থাকে, ঠিক আছে? আর বৃষ্টি বাদলের সময় এটা মাথায় রেখো। আর ভোগের আয়োজনও খুব বড় করে হবে, একজন ভক্ত যেন ভোগ না পেয়ে ফিরে না যায়। আর ভিএন কোথায় বসবো তোমরা একটু দেখে নাও। কিসের পুজো ছোট দাদু? কুমারী পুজো। কুমারী পুজো? ওই দিন আমি কুমারী পুজো করবো মনস্থ করেছি। কিন্তু ছোট দাদু, কুমারী পুজো তো অন্নপূর্ণা পুজো বা দুর্গা পুজো এই জাতীয় পুজোতে হয়, বিপত্তারিণী পুজোতে কুমারী পুজো হয় এমনটা তো শুনিনি। তুমি কপাতা শাস্ত্র পড়েছো গৌরী? কিচ্ছু না জেনে কথা বলে যাও,
তুমি শুনোনি বলেই বিপত্তারিণী পুজোর দিন কুমারী পুজো হবে না তা তো হতে পারে না। তুমি ঠিকই ধরেছ, এটা আমার নিজস্ব শাস্ত্রবিধান। আমার যখন যাতে সুবিধে সেই অনুযায়ী কাজ করি, আর সেটা শাস্ত্রের ঘাড়ে, বেদ পুরাণ উপনিষদের ঘাড়ে চাপিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ছোট দাদু, আপনার যখন মনে হয়েছে তখন কুমারী পুজো হবে, বিপত্তারিণী অষ্টমীতেই হবে। এই পুজোর জন্য আমি কুমারী হিসেবে তারাকে নির্বাচন করেছি। না, দেখি হাতটা। উঠে দাঁড়াও তো দেখি। মখাদিং ভবাদিং স্বরূপং ত্বদীয়ং ন বিদ্যন্তি দেবা জগন্মোহিনী। আচ্ছা বন্ধু, তুমি আমায় এত সাজাচ্ছ কেন? তোমাকে আমি স্বপ্নে ঠিক যেভাবে দেখেছি আমি সেভাবেই তোমাকে সাজাতে চাই, সেভাবেই তো সাজিয়েছি। তুমি যে আমাকে বলো আমি তোমার সঙ্গে একদম খেলা করি না, এটাই না হয় আমাদের নতুন খেলা? বাবা যে কথাটা বলেছে সেটা তো ভুল নয়। তারা প্রতিষ্ঠিত হোক দেবী হিসেবে হোক, এতে তো কোনো মিথ্যে নেই, কোনো ভুল নেই। আমি জানি বাবার এর পেছনে অন্য উদ্দেশ্য আছে, বাবার উদ্দেশ্যকে মদত দিয়ে আমি কোনো দোষ করছি না। যে দেবী তাকে দেবী হিসেবেই প্রতিষ্ঠা পেতে দিচ্ছি। আমি তোকে খেলবি না, খেলবো কিন্তু আজ বন্ধু যা খেলবে আমরা তাই খেলবো। তোর বন্ধু তো কোনো খেলা পারে না, আর যবে থেকে তোর বন্ধু হয়েছে তুই আমার সঙ্গে ঠিক মতো খেলিস না, তুই আমাকে একটু ভালোবাসিস না বল, ঠিক আছে তোকে খেলতে হবে না, আমি চলে যাচ্ছি। কারা, তুমি এক্ষুনি যেটা করলে সেটা সবার সামনে করতে পারবে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।